কিছুই বলতে পারবেন না, কিছুই করার নেই। কারণ হলো এই সময় আমাদের মিজাব রহমতের কোন হাত নাই, আমাদের কোন হাত নাই। সৌদি সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আমরা এবার চলে যাচ্ছি। সৌদি সরকার যখনই আমাদের জন্য বার পাস দিবে তখনই আমরা যাব। 100 হাজির জন্য একটি বাস বরাদ্দ, 100 হাজির জন্য একটি বাস বরাদ্দ। বাসে ওঠানোর আগে আমরা বলবো, আগে আমাদের মাহবুবদেরকে ওঠার সুযোগ দিন, এরপরে বলবো আমাদের বয়োবৃদ্ধ অসুস্থ যারা আছেন তাদেরকে ওঠার সুযোগ দিন, এরপরে বলবো একটু বয়স্ক যারা আছেন তাদেরকে ওঠার সুযোগ দিন, এরপরে যুবকদেরকে বলবো জায়গা থাকলে ওঠো, না থাকলে ওঠো। এভাবেই বলবো আমরা। কিন্তু দেখা যাবে ওইখানে যুবকরা হয়ে যায় বয়োবৃদ্ধ আর বয়োবৃদ্ধরা হয়ে যায় একদম শেষ। যাই হোক, আমরা ওইখানে সবাই চেষ্টা করবো আমার ভাই যেন আরামে যায়। যখনই গাড়ি আসবে আমরা 7 তারিখ দিবাগত রাতে গাড়িতে উঠিয়ে আমরা নিয়ে যাব আপনাদেরকে মিনার মঠে। মিনার মঠে যাওয়ার পরে এবার অনেকে রাগ হয়ে যাবে, কারণ হলো মিনার মঠের জন্য, মিনার মঠের তাবু, ছোট্ট ছোট্ট এক একটি তাবু, এক একটি তাবুর জন্য 45 থেকে 50 জন হাজির জন্য জায়গা বরাদ্দ। ওই যে আমাদের সাইফুল ভাই বলে গেছেন 18 ইঞ্চি বিছনা, 18 ইঞ্চি বিছনা আপনার আমার জন্য বরাদ্দ। কিন্তু আপনার আমি যে চাদর নিয়ে গেলাম, চাদর নিয়ে যদি বিছিয়ে দিই তাহলে 2×18 = 3×18 চাদর বিছনা আটকে গেল। প্রত্যেককে হাজির সাহেবের জন্য 18 ইঞ্চি জায়গা বরাদ্দ রয়েছে। আপনি যদি 2×18 = 3×18 একসঙ্গে নিয়ে নেন তাহলে আরো 2-3 জন হাজির কোথায় বসবে? 42, 43, 44 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা। আপনি যদি অপর হাজির ভাব নষ্ট করলেন বাস কেমন হবে বুঝে নেন। অতএব আমরা কেউ কারোর জায়গা দখল করব না, যেই জায়গায় আপনার ওই জায়গার মুয়াল্লিম যিনি থাকবেন, যেখানে বলেন মেয়েদের ওই দিকে বলে বসে, মহিলাদের বলবে এই পাশে যান, সেটাই আমরা মানার চেষ্টা করব। পুরা তাবুতে আমরা আমাদের মেয়েদেরকে পিছনের দিকে দিব, পুরুষদেরকে সামনে রাখবো। আমরা ওখানে বয়ান হবে, ওয়াজ হবে, রসিয়ত হবে, কান্নাকাটি হবে, নামাজ হবে, তওবা ইস্তেগফার হবে, আমল হবে, আমাদের সাথে আমাদের মেয়েরাও শরীক হবে। সম্মানিত আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, এশার নামাজ পড়বো মিনার মাঠে, জোহর ফজর পড়বো, জোহর পড়বো, আসর পড়বো, অথবা এশা পড়ে যাবো মক্কা বা মক্কা থেকে, ফজর পড়বো, জোহর পড়বো, আসর পড়বো, মাগরিব পড়বো, এশা পড়বো। আবার বলবো এশার পরে আপনারা প্রত্যেকে এখানে গিয়ে আরাফার মাঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিন। যেই ব্যাগ নিয়ে মিনার মাঠে আসছে আবার এই ব্যাগ নিয়ে আমি রওনা হচ্ছি, রওনা হচ্ছি। মক্কা থেকে মিনার মাঠে আসা যত সহজ ছিল এখন কিন্তু মিনার মাঠ থেকে আরাফায় যেতে আরো কষ্ট হবে। কারণ হলো দেখা গেল আপনাদের 100 হাজির সাহেবকে নিয়ে আমি রওনা হইলাম, রাস্তায় নামার পরে দেখা গেল যে একটা বাস আসছে, গাড়ি আসছে, 20 জন হাজির সাহেব উঠতে পারছেন, বাকি কেউ উঠতে পারেনি। হুড়হুড় করে সব হাজির সাহেবরা উঠতে চেষ্টা করছেন, অন্য এজেন্সির হাজিরা ওঠার চেষ্টা করেছেন। এভাবে হয়ে যেতে পারে, চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। গুরুত্বপূর্ণ কথাগুলো শুনুন ভালো করে, যেভাবেই হোক না কেন আপনি আমাদের 64 নম্বর মোয়াল্লিমের গাড়ি পাশে লেখা থাকবে মাকতাব, মাকতাব শব্দটা লেখা থাকবে মাকতাব 64, এইটা লেখা থাকলে মনে করবেন আমাদের গাড়ি। আমাদের গাড়িতে উঠে গেলে যেখানে তাবু ওই তাবুতেই নিয়ে নেওয়া হবে, অন্য কোথাও নিবে না। আপনার ভয়ের কোনো কারণ নেই, আপনার সাথী যদি আগে উঠে যায় ভয়ের কোনো কারণ নেই, উনিও যেই জায়গায় যাবেন আমরাও, আমিও আপনিও সেই জায়গায় যাব। অতএব খেয়াল রাখবো আমরা মিনার মাঠ থেকে আরাফাতের মাঠে যাওয়ার সময় কষ্ট, এরপরে মিনার মাঠে হারানোর ভয় নেই, হারানোর ভয় নেই। কারণ মিনার মাঠের তাবুর কার দিব আমরা, ওই তাবুর কার্ডের মধ্যে কোটি নাম্বার লেখা থাকবে, খিমা নাম্বার লেখা থাকবে, রোড নাম্বার লেখা থাকবে, হালকা একটা ম্যাপের মতো থাকবে, ভয়ের কোনো কারণ নেই। আমাদের এখানে আল্লাহর এক বান্দা আছে, আল্লাহর এক বান্দা আছে, উনার কাজ হলো মিনার মাঠে দাঁড়িয়ে চোর রাস্তায় দাঁড়িয়ে থাকা। আল্লাহর যেই বান্দাগুলো হারিয়ে যায় উনি সাথে করে ধরে নিয়ে রাজার তাবুতে সাথীদের কাছে পৌঁছে দেয়। একবার জিজ্ঞেস করলাম আপনি এটা করেন কেন, হচ্ছে সাথীদের কাছে পৌঁছে দেওয়ার পরে
এই লোকটার মুখে যে হাসি দেখি, এই হাসিতে মনে হয় আল্লাহ তাআলার আরশ আজিম এসে দিয়েছে। চিন্তা করে তাহাজির মুখে হাসি ফুটানো মানে আল্লাহ তাআলার মুখে হাসি ফুটানো। সম্মানিত আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, লম্বা কথা আছে কিন্তু বলার সময় নেই, তাই বলতে পারছি না। ওখানে যে আপনাদেরকে যখন শোনাবো তখন বলবো ইনশাআল্লাহ। এবার আমরা চলে গেলাম 8 তারিখ দিবাগত রাত আরাফাত মাঠে। আরাফাত মাঠে যাওয়ার পরে বেশ কিছু ঝামেলা বেঁধে যায়। আরাফাত মাঠে যাওয়ার পরে ওখানে দেখা যায় আমার ভাইরা, আমার বাবাজিরা, বিশেষ করে বাবাজিরা, আরাফাত মাঠে অনেক নিম গাছ আছে, নিমের দানা ভেঙে ওনারা সওয়াব করা শুরু করে। খবরদার খবরদার, আপনি কিন্তু এরকম অবস্থায় রয়েছেন, গাছের ডাল পালা ভাঙ্গা ধরা সম্পূর্ণ কাটা ছেঁড়া নিষেধ। দুই নম্বর যে কাজটি করেন আমার বাবাজিরা বিশেষ করে, ওই আরাফার মাঠে গোসল করতে লেগে যান। আমি এই দিকে তাকায় গোসল দিকে তাকাচ্ছি না, কারণ কথাটা একটু একটু খাপ্পা লেগে যাবে। এই জন্য এহরামের কাপড় হলো সাধারণত সাদা ধপ্তরে, হাজারো মানুষ যেখানে বিচরণ করছে ওখানে গোসলের ব্যবস্থা না, ওজুর জায়গা আছে, কাঠ হয়ে কোন রকমের পুজু হয়ে বসে ওই টেপের নিচে যে বসে গোসল করতেছে আমার বাবাজি। গোসল করে উঠার পরে এই সাদা কাপড় শরীরের বিভিন্ন জায়গায় লেগে যাচ্ছে। হাজারো মানুষের দুরার কাজ আপনি করে দিলে, এটা আপনার জন্য উচিত হলো একটি সমাজ একটু কাজ করতে গিয়ে কত বড় একটা কবিরা গুনার দিকে চলে যাচ্ছে। কত এক আরাফার মাঠে যে কোন ভাই নিমের ডাল ভাঙব না, গোসলের চেষ্টা কেউ করব না, আরাফার আমলের কথা আমার ভাইদের বলছেন। আরাফা শেষ করে আমরা রাত্রে আপনাদেরকে গাড়িতে নিয়ে, তবে শুধু একটি কথাই বলবো, আরাফা জীবনে কিন্তু একবারে নয় দুইবার। আরাফা সূর্য ডুবার পরে আরাফা কিন্তু আর পাওয়া যাবে না। আরাফা জিন্দেগিতে হয়তো একবারই আসতে পারে। আরাফার দিনে আরশ আজিমের দরজা মালিক খুলে দেন। আরশ আজিমের দরজা মালিক কার কি চাওয়া আছে চাও আমি দিব। একটি বছরের মধ্যে যে কয়টি দিন হয় সমস্ত দিনগুলোর মধ্যে আরাফার দিন সর্বোত্তম, সবচেয়ে সম্মানিত মেহমান বৃন্দুলাম বলছেন আরাফার মাঠে আদালতে আখেরাত বসবে, আল্লাহ তাআলার বিচারালয় বসবে। সেই জায়গায় যাচ্ছি, সেই জায়গায় কেমন কান্নাকাটি করা লাগবে নিজেকে ওইভাবে প্রস্তুত করে ওইভাবে কান্নাকাটি করে আরাফার মাঠ ত্যাগ করব। আরাফার মাঠ থেকে এবার আমরা ধীরে ধীরে রওনা হয়ে যাব। মালিক আলী সালাউল্লাহ ভাই আপনাদেরকে সুন্দর করে বুঝিয়েছেন হজের জন্য তিনটি ফরজ, ইহরাম বাঁধা, আরাফার মাঠে অবস্থান করা, আর একটি হলো তওয়াফ সামনে আছে। 6টি ওয়াজিবের কথা উনি বলেছেন, বিস্তারিত বলেন নেই, সুবিধার জন্য পরে থেকে মুখস্থ করতে পারবেন না। এই যে আমার ভাইদার ডক্টর সাহেব যে বইটা লিখেছেন সুন্দর করে লেখা আছে, দেখবেন কত চমৎকার লেখা, পড়বেন আর আমল করবেন। এবার ফরজ একটি বাকি আছে, ওয়াজিবের দিকে চলে আসতেছি। আরাফার মাঠ থেকে যখনই আমরা গাড়ি পাবো তখন উপর সূর্য ডুবার পরে কেউ বিচলিত হব না, কেউ রাগ হব না। একটু রাগ হলে, একটু রাগ হলে বুঝতে থাকে বলে সাহেব কই, মাস্টার সাহেব কই, হ্যাঁ কেন কি হয়েছে, যে ফস শেষ হয়ে গেল। আর আপনার মানুষ নিয়ে এত রাতে পড়ে রয়েছে বুঝদারি পা যাইতে পারলাম না, অথচ বুঝদারিপার মাঠে যখন যাবেন তখনই বুঝদারিপার মাঠ। এই বইটার মধ্যে সুন্দর করে আমার ডক্টর লিখে দিয়েছেন, ফজরের নামাজের পরে সূর্য উদয়ের পরে কিছুক্ষণ অবস্থান করাই হলো ওয়াজিব মুস্তালিফার মাঠ। অথচ আমি রাত 8টার সময় থেকে পাগল হয়ে গেছি, বিরক্ত করা শুরু করছি, ফোনের পরে ফোন করে সাহেবকে, ওয়াজিব সাহেবকে ফোনের পরে ফোন, মুস্তালিফার মাঠে একবার শুয়ে আসি, ওই গাড়ি আসতে দেরি হচ্ছে, তা আরাফার মাঠে ওরে আল্লাহ পাশে সমালোচনার বন্যা হয়ে যাচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে।